ম্যাথ বিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আমরা আলোচনা করবো পঞ্চম শ্রেণীর গণিত আলোচনা করব পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের দুশো আটত্রিশ আর পাঠ নাম্বার আছে তোমার একুশ তো তোমাদের অনেকগুলো রিকোয়েস্ট এসেছিলো এটা সলভ করে দেওয়ার জন্য যে আজকে চাপটা হচ্ছে তোমার সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলি ঠিক আছে তো এটাকে এখন তোমাদের ফাইনাল এক্সাম আসছে তোমাদের জাস্ট এক মাসে একটু বেশি সময় বাকি আছে এখন থেকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু এক্সামে ফুল মার্কস আমরা অ্যাচিভ করতে পারবো তো তো তোমাদের ক্লাস ফাইভের যেটা সম্ভাব্য প্রশ্নপত্র আছে অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি দু চারটে বাকি আছে ওটা আমি আপলোড দিয়ে দেবো সময়ের মধ্যে যেগুলো দিয়েছি ভালো ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করলে কিন্তু ফুল মার্কস এক্সামে চলে আসবে আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে তোমাদের বাংলা পরিবেশের জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে তাহলে ওখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায় ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে তাই চলো শুরু করি প্রথমে কী বলছে দেখো প্রথমে প্যাটার্নগুলো ভালো করে ফলো করো ওই প্যাটার্নগুলো ফলো করতে হবে তোমাকে এখানে কী দিয়েছে যে কোনো একটি সংখ্যা নিলাম পনেরো নিলাম তাকে দুই তিন তারপরে চার পাঁচ ছয় দিয়ে গুণ করে প্রতি ক্ষেত্রে চার যোগ করি তাই কীভাবে সংখ্যাগুলো বাড়ে দেখি তাহলে কী হচ্ছে পনেরো গুণ দুই পনেরো দুগুণ কত কথা তিরিশ হয় তিরিশের সঙ্গে চার যোগ করলে কথা হচ্ছে চৌতিরিশ এখানে পনেরোকে তিন দিয়ে গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ তোমার নামটা সেখানেই গুণ করে নেবে তোমরা পনেরো ঘরের নামটা সেখানেই নিশ্চয়ই তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে চার যোগ করলে তোমার উনপঞ্চাশ চার পনেরো কত হচ্ছে তোমার ষাট ষাটের সঙ্গে চার যোগ করলে কত চৌষট্টি পনের পাঁচাশ পাঁচ পনেরো পঁচাত্তর চার সঙ্গে সাত চার যোগ করলে উনআশি তাহলে কি হচ্ছে এখানে এখানে কী হবে পনেরো পনেরোই হবে এখানে তাহলে পনেরো পাঁচ ছয় পনেরো কত নব্বই নব্বই সঙ্গে চার যোগ করলে কত হচ্ছে নব্বই এক চারে কত হয় চুরানব্বই হয় তাহলে চুরানব্বই হল নেক্সট তোমার কী আছে এখানে কী হবে এখানে অবশ্যই পনেরোই হবে তো এখানে ছয় ছিল এখানে কত হবে তাহলে অবশ্যই এখানে সাত হবে কেন পরপর পরপর গুণ করছি আমরা সাত পনেরো কত একশো পাঁচ একশো পাঁচের সঙ্গে চার যোগ করবো একশো পাঁচের সঙ্গে চার যোগ করলে তোমার একশো নয় তাহলে কত হচ্ছে ওয়ান জিরো নাইন ঠিক আছে এখানে কত লিখবো আমরা পনেরো পনেরোই লিখবো সাতের জায়গায় এখানে কত লিখবো আট লিখব আট পনেরো কত হচ্ছে একশো কুড়ি তার সঙ্গে যোগ করবো কত আমরা চার যোগ করব কত হলো সংখ্যাটা একশো চব্বিশ সংখ্যাটা হয়ে গেলো তোমার ঠিক আছে নেক্সট কী বলছে তোমার দেখো এখানে পনেরোকে আমরা কী করবো নয় দিয়ে গুণ করবো ঠিক আছে নয় পনেরো কত একশো পঁয়ত্রিশ তার সঙ্গে কত যোগ করবো অবশ্যই চার যোগ করব তাহলে কত হচ্ছে তোমার একশো উনচল্লিশ হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ সঙ্গে চার যোগ করলে উনচল্লিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তা আমাদেরকে দুশো আটত্রিশ নম্বর পেজটা আমরা কমপ্লিট করে ফেললাম চলো পরের পেজটা দেখি নেক্সট পেজটা কী বলছে বিন্যাস দেখে আমরা কী করি পরেরগুলো লিখি ঠিক আছে বিন্যাস দেখে পরেরগুলো লিখি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এক্সামে কিন্তু এই ধরনের কিন্তু অবশ্যই থাকবে তোমার দুটো তিনটে অঙ্ক কিন্তু অবশ্যই থাকে প্রতি বছর তাহলে এখানে কি আছে দেখো বিন্যাসগুলো প্যাটার্নগুলো ফলো করতে হবে তোমাকে এখানে দেখো দশ আছে এখানে পনেরো আছে এখানে দশ আছে এখানে পনেরো আছে ঠিক আছে তাহলে এখানে কি আছে দ পনেরো এ আছে তারপর দশ বি আছে তারপর পনেরো সি আছে তারপরটা কী হবে কীভাবে লিখবো আমরা কীভাবে বার করবো এটা তো প্যাটার্ন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখানে কি হচ্ছে এ আছে এখানে বি আছে এখানে সি আছে এ বি সি তারপর ডি ই এফ হবে আগের সংখ্যাগুলো এখানে দশ পনেরো আছে এখানে দশ আছে এখানে আবার পনেরো আছে তাহলে এখানে কত হবে অবশ্যই কী হবে দশ হবে প্যাটার্নগুলো কিন্তু সব একই ধরনের হবে তোমার দশ তাহলে কি আছে এ বি সি সি এর পরে কী হবে এখানে অবশ্যই ডি হবে এটা ডি লিখবো এবার এখানে দশ হলো এবার কী করবো আমরা এখানে পরেরটাই কী করবো এখানে দশের পরে কত আছে এখানে দশের পরে আছে পনেরো আছে তাহলে কী লিখবো এখানে পনেরো লিখবো একে পাঁচ পনেরো এখানে ডি আছে ডি এর পরে কী লিখবো অবশ্যই আমরা ই লিখবো ই লিখলাম নেক্সট কি আছে তোমার দেখো এখানে কত পনেরো আছে তাহলে এখানে কত হবে অবশ্যই দশ হবে ঠিক আছে এখানে ই আছে এর পরে কত হবে অবশ্যই এফ হবে তোমার ঠিক আছে তাহলে বোঝা গেলো প্যাটার্নটা কীভাবে করলাম একটু স্ক্রিনটা বড় করে দিয়ে দেখো তাহলে সুবিধা হবে তোমাদের ঠিক আছে বোঝা গেল প্যাটার্নটা এখানে পনেরো দশ পনেরো দশ পনেরো দশ হয়ে গেল ই এফ হয়ে গেল পরেরটা দেখি আমরা কী বলছি দেখো ফাইভ পাঁচ এ বি তারপরে এ বি পরে সি ডি তারপরে ই এফ তা জি এইচ আই জে কে এল এগুলো তো হবেই জানো ও আগের সংখ্যাটা দেখো ভালো করে এখানে পাঁচ আছে এখানে পঁচিশ আছে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ হয় ঠিক আছে পাঁচকে পাঁচ পাঁচ গুণ হয়ে গেল পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে পঁচিশকে আবার পাঁচ দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো পঁচিশ পাঁচ পঁচিশে কত হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে তো একশো পঁচিশকে পাঁচ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় ছশো পঁচিশ হয় ছশো দুয়ে পাঁচ পঁচিশ হয় এখানে ইএফ আছে এখানে কী হবে জি এইচ হবে তোমার ঠিক আছে এবার ছশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় সেটা মুখে মুখে গুণ করে আমাকে দেখে নিতে হবে তাহলে গুণ করে দেখে নিতে হবে ছশো পঁচিশকে আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখে নিই ঠিক আছে তাহলে ছশো পঁচিশ তাকে গুণ করবো পাঁচ দিয়ে গুণ করে দেখে নিই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ দু কোনো দশ হাত দুই বারো দুই হাতে আমার এক পাঁচ ছয় তিরিশ আর একে কথা একত্রিশ তা তিন হাজার একশো পঁচিশ তা কি লিখবো এখানে তিন হাজার একশো পঁচিশ সংখ্যাটা লিখলাম আর এখানে কি লিখবো জি এইচ তাহলে কী হবে আই জে হবে আই জে হবে ঠিক আছে আই জে হবে এবার এখানে কত হবে তিন হাজার একশো পঁচিশকে আবার পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে সংখ্যাটাকে আবার পাঁচ দিয়ে গুণ করি আমরা চল পাঁচ গুণ করতে হবে তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ দশ দশার দুই বারো দুই হাতে আমার এক তাহলে পাঁচ ওকে পাঁচ আরেক কত হচ্ছে তোমার ছয় আর তিন পাঁচে কত হচ্ছে তো পনেরো তো পনেরো হাজার ছশো পঁচিশ ঠিক আছে কত হলো পনেরো হাজার ছশো পঁচিশ এখানে লিখবো আমরা পনেরো হাজার ছশো পঁচিশ এখানে লাস্টে কী হবে আইজে তাহলে কী হবে অবশ্যই কে এল হবে ঠিক আছে বোঝা গেল সংখ্যাগুলো প্যাটার্নগুলো ফলো করলে এভাবে প্যাটার্নগুলো ফলো করে পড়ারটা লিখতে হবে চলো নেক্সট আমরা দেখে নিই কী বলছি আমাদের নেক্সট বলছে দেখো এখানে একশো এগারো জেড দুশো বাইশ ওয়াই তিনশো তিন তিনশো তেত্রিশ এক্স মানে এখানে ট্রিপল ওয়ান ট্রিপল টু ট্রিপল থ্রি তা এখানে কী হবে অবশ্যই ট্রিপল ফোর হবে ট্রিপল ফোর হবে এখানে দেখো কমেই যাচ্ছে সংখ্যাটা তোমার ঠিক আছে জেড ঠিক আছে ওয়াই এক্স ঠিক আছে এক্সের আগে কী হয় ডাব্লু তাই তো তাই কি লিখবো আমরা অবশ্যই ডাব্লু লিখবো এটা তো এখানে কী হলো তোমার চারটে চার হলো তা এখানে কী হবে চারটে পাঁচ হবে অবশ্যই ঠিক আছে নেক্সট এখানে কী হবে ডাব্লু আগে কী হয় এস টি ইউ ভি 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 কী হবে যেটা ভি হবে অবশ্যই ঠিক আছে ওই হয় তাহলে হবে এখানে পাঁচটা পাঁচ হলে এখানে কী হবে দেখেন অবশ্যই ছটা ছয় হবে ছটা ছয় হবে ঠিক আছে এখানে ভির আগে কী হবে ওকে ওমএনওপি কিউ আর এস টি এস টি ইউ ভি তাহলে কী হবে অবশ্যই ইউ হবে ইউ দেখো উল্টো দেখো ইউ ভি ডাব্লিউ এক্স জেড ঠিক আছে আর সংখ্যাগুলো দেখো তিনটে এক তিনটে দুই তিনটে তিন তিনটে চার তিনটে পাঁচ তিনটে ছয় তা প্যাটার্নগুলো মিলে গেল নেক্সট পরের প্যাটার্ন আসছি তোমার দেখো এখানে ষোলো আছে এখানে বত্রিশ আছে এখানে আটচল্লিশ আছে তাহলে ষোলো ষোলোকে ষোলো ষোলো দুগোনো বত্রিশ তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে তা চারশো লং কত হচ্ছে চারশো লং তোমার চৌষট্টি হবে ষোলো দিয়ে গুণ করা হচ্ছে ষোলো ষোলো তোমার ষোলো যোগ করা হচ্ছে সঙ্গে তোমার ষোলো যোগ যোগ করে লেখা হচ্ছে তাহলে ক খ গ এখানে কি হবে অবশ্যই ঘ হবে ঠিক আছে তাহলে চারশো লং চৌষট্টি পাঁচশো লং কত হচ্ছে তাহলে আশি হবে তোমার ঠিক আছে এর সঙ্গে ষোলো যোগ করলে আশি হয় ঘর পরে কি হবে ঘর পরে অবশ্যই তোমার উম হবে ঠিক আছে আর তোমার ছয় আশির সঙ্গে ছয় ষোলো যোগ করলে কত হচ্ছে ছিয়ানব্বই হবে নয় ছয় ছিয়ানব্বই ছয় ছিয়ানব্বই ঠিক আছে এবার কি হচ্ছে তোমার দেখো এখানে উম উমর পরে কী হয় অবশ্যই চ হয় তাহলে কি লিখবো আমরা চ লিখবো আমরা ঠিক আছে প্যাটার্নটা বোঝা গেল নেক্সট প্যাটার্নে আসছি আমরা কী বলছি দেখো এখানে বলছি সাতাশ অ উনচল্লিশ আ একানব্বই ই তাহলে সাতাশ এবং উনচল্লিশের ডিফারেন্স কত আছে তোমার ঠিক আছে সাতাশ এবং উনচল্লিশের ডিফারেন্স হচ্ছে তোমার এগারো বারো বারো দিকে বারো যোগ করলে তোমার সাতাশ সাতাশি বারো যোগ করা হচ্ছে ঠিক আছে এর সঙ্গে বারো যোগ করলে কত হচ্ছে উনচল্লিশ সঙ্গে বারো যোগ করলে হচ্ছে তোমার একান্ন ঠিক আছে এর সঙ্গে কী করতে বারো বারো যোগ করে যেতে হবে তোমার প্যাটার্নগুলো ফলো করলেই বুঝতে পারবে বারো যোগ করে একান্ন সঙ্গে বারো যোগ করলে কত হচ্ছে তোমার ওকে দুই আরেক তিন পাঁচ আরেক ছয় তেষট্টি ঠিক আছে অ আ হস্যই হস্যের পরে কী হয় অবশ্যই দীর্ঘই হয় দীর্ঘই লিখবো আমরা তেষট্টি হলো তেষট্টি সঙ্গে বারো যোগ করলে কত হচ্ছে বারো যোগ করলে তোমার পঁচাত্তর হয় সাতে পাঁচ পঁচাত্তর ঠিক আছে তেষট্টি যোগ বারো তাহলে তিন আর দুই পাঁচ ছয় আগে সাত পঁচাত্তর তাহলে অ আ হস্যই দীর্ঘ তারপর কী হবে এটা অবশ্যই হস্য হবে হস্য ঠিক আছে নেক্সট কে পঁচাত্তর সঙ্গে বারো যোগ করলে কবে পাঁচার দুই তোমার সাত আট হচ্ছে সাতাশি ঠিক আছে পাঁচাত দুই সাত সাতের আগে আট সাতাশি তাহলে ও হস্য হলে তার হস্যুর পরে কী হবে অবশ্যই দীর্ঘ হবে ঠিক আছে হয়ে গেল প্যাটার্নটা বুঝতে পারলে প্যাটার্নগুলোকে দেখে তোমাকে ভালো করে জাজ করতে হবে যে প্যাটার্নটা কী ধরনের প্যাটার্ন আছে তাহলেই তুমি করে নিতে পারবে কোনো অসুবিধা নেই নেক্সট প্যাটার্নটাই আমরা আসছি দেখো এখানে কী বলছি এক এজেড বি সরি বারো ওয়াই তোমার কি আছে ওয়াই বি সরি বি ওয়াই আছে তারপর ঠিক আছে একশো তেইশ সি এক্স আছে ঠিক আছে তাহলে এইভাবে কীভাবে হচ্ছে তোমার দেখো তাহলে এক হলো এখানে তারপর কী হচ্ছে তোমার এক দুই হচ্ছে এখানে এক দুই তিন হচ্ছে পরেরটা কী হবে এখানে এক থাকলো এখানে এক দুই হলো তারপর এক দুই তিন হলো এখানে কী হবে অবশ্যই এক দুই তিন চার হবে এক দুই তিন চার হবে ঠিক আছে এক দুই তিন চার হলো ঠিক আছে নেক্সটটা কী হবে তোমার এখানে সি এক্স আছে তাহলে এ বি সি তাহলে এখানে কী হবে অবশ্যই ডি হবে ডি এখানে কি আছে দেখো এক্স ওয়াই জেড মানে উল্টো দিক থেকে আসছে উল্টো প্যাটার্ন হচ্ছে তাহলে এক্সের আগে কী হয় তোমার অবশ্যই ডাব্লু হয় তাই কী লিখবো ডাব্লু লিখবো আমরা ঠিক আছে তাহলে নিচে ভালো করে লিখে দিই তাহলে ওয়ান টু থ্রি ঠিক আছে ফোর আর ডি ডাব্লু হলো তোমার ঠিক আছে পরেরটা কী হবে তোমার ওয়ান টু থ্রি ফোর হলো তারপরটা কী হবে অবশ্যই তোমার কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হবে তাহলে কী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাইড সাইড করে লিখে দিচ্ছি জায়গাটা কম আছে লিখে দিলাম তারপর কী হবে এ বি সি ডি ডির পরে কী হয় তোমার ই হয় ই হয় আর তোমার ডাব্লিউর আগে কী হয় তোমার ভি হয় কী হয় ডাব্লিউর আগে অবশ্যই ভি হয় তাহলে কী লিখবো আমরা ভি লিখবো ই ভি হয়ে গেলো নেক্সট পরেরটা কীভাবে করবো তাহলে এক দুই তিন চার পাঁচ তারপর ছয় লিখবো এক দুই তিন চার পাঁচ তারপর কী লিখবো ছয় লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় তারপর নাম্বারিংটা কত হবে তাহলে গো তোমার কী আছে এখানে লাস্ট কিছু ই ছিল ইয়ের পরে কী হবে এফ হবে এফ আর ভি এর আগে কী হয় তোমার ভি এর আগে হয় ইউ তাহলে এফ ইউ এটা হচ্ছে প্যাটার্ন বুঝতে পারলে তো প্যাটার্ন দেখে প্যাটার্নটা কিন্তু বুঝতে হবে তোমাকে প্রতিটা প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা ধরনের হবে সেই প্যাটার্নটা বুঝে তোমাকে কিন্তু অঙ্কটাকে করতে হবে ঠিক আছে চলো পরে অঙ্কটা দেখে নিই আমরা কী বলছি তোমাদের নেক্সট অঙ্কটা বলছে দেখো এখানে একশো একুশ আছে এটা দেখে দিই একশো একুশ এখানে দুশো একশো বত্রিশ এখানে একশো তেতাল্লিশ এখানে সংখ্যাগুলো দিতে বলেছে এখানে একশো একুশ আছে ঠিক আছে দেখেন কি করবো আমরা এখানে ডিফারেন্সটা ফলো করো এখানে একশো একুশ আছে একশো একুশে কত যোগ করলে তোমার তোমার একশো বত্রিশ হচ্ছে দেখি আমরা তাহলে এক এগারো যোগ করলে হচ্ছে তোমার এগারো যোগ করলে হচ্ছে এর সঙ্গে আমাদের এগারো যোগ করলে কত হচ্ছে তোমার একসঙ্গে এগারো দুই আগে তিন তিন আরে চার এগারো এগারো ডিফারেন্স হচ্ছে তোমার এগারো এগারো করে বাড়ছে তোমার ওপর নিচে এগারো বাড়ছে তো এখানে একশো তেতাল্লিশ আছে ঠিক আছে তাহলে কত হচ্ছে এখন একশো একুশ একশো বত্রিশ হলে একশো তেতাল্লিশ তার সঙ্গে এগারো যোগ করবো আমরা এগারো যোগ করলে কত হচ্ছে একশো তেতাল্লিশ এগারো যোগ করলে তিন আগে কত হচ্ছে তোমার চার চার আরকে কত হচ্ছে পাঁচ আর এক একই হচ্ছে তোমার অত একশো চুয়ান্ন হলো ঠিক আছে এবার একশো চুয়ান্নের সঙ্গে আবার কী করবো আমরা এগারো যোগ করব ঠিক আছে একশো চুয়ান্ন সঙ্গে যোগ করবো ওপরে লিখবো তাহলে চার আগে কত হচ্ছে তোমার পাঁচ হচ্ছে পাঁচের আগে কত হচ্ছে তোমার ছয় হচ্ছে আর এক একই হচ্ছে তোমার মুখে মুখে করে দিলাম কারণ রাফে যদি করে দেখাতে চাই তাহলে অনেক সময় বেশি লেগে যাবে তাহলে একশো পঁয়ষট্টি হলো এবার কী করবো দেখো এর সঙ্গে আবার এগারো যোগ করে দেবো তাহলে পাঁচের সঙ্গে এক যোগ করলে কত হয় ছয় হয় ছয়ের সঙ্গে এক যোগ করলে কত তোমার সাত হয় আর একের সঙ্গে এক যোগ করলে কত এক একই থাকবে তোমার একশো ছিয়াত্তর হয়ে গেলো তাহলে প্যাটার্নটা বুঝতে পারলে ভালো করে তাহলে পুরো টেস্টটাকে দিয়ে দিলাম আমার স্ক্রিনশট নিয়ে নাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা এই প্যাটার্নে অঙ্ক কিন্তু অবশ্যই তোমার পরীক্ষায় থাকে এগুলো ভালো করে ফলো করবে তাহলে কিন্তু ফুল মার্কস তুমি অ্যাচিভ করতে পারবে তা এছাড়া তোমাদের যে রেগুলার যে ভিডিও আছে এগুলো ভিডিও তো অনেকগুলো ওই কি নিয়ে তোমার রিকোয়েস্ট ছিল তোমার আপলোড দিয়ে দিয়েছি তোমাদের এটা রিকোয়েস্ট ছিল আমি আপলোড দিয়ে দিয়েছি তোমাদের আরও কিছু অসুবিধা হয় কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে আমি দিয়ে দেবো তোমাকে আর সঙ্গে সঙ্গে তোমাদের যে ফাইনাল যে সাজেশন যেটা হয় সাজেশনটা যে দিয়েছি ওগুলো ভালো করে প্র্যাকটিস করো কেন অঙ্ক তোমার প্র্যাকটিসের ব্যাপার যত প্র্যাকটিস করবে তত পারফেক্ট হতে পারবে ঠিক আছে অঙ্ক তো একশো তো একশো পাওয়া কোনো বড় ব্যাপার না বাট তোমার মাছ চোখ খান খোলা রেখে শুধু প্র্যাকটিস করে যেতে হবে তবে কিন্তু ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে